নমস্কার আমি সুস্মিতা সিংহ আজকে তোমাদের অনুচ্ছেদ শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে কয়েকটি দিন তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে এই ভিডিওটা করার জন্যে তো তোমাদের আমি যে এক্সপ্লেনেশন দিয়েছি সেটা আমি নিজের মতো করে করেছি তোমাদের চেষ্টা করে দেখিয়েছি যে কিভাবে বানাতে হতে পারে আমি আমার মতো করে তোমাদের দেখেছি তোমরা নিজেদের মতো করে বানিয়ে নাও এবার আমি তোমাদের একটা কোটলাইন প্রথমে ইউজ করেছি পূব আকাশে আসতে ধীরে আলোর ঘুমটা খুলে শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায় তোমরা জানো তোমাদের সিলেবাসের মধ্যে এটি রয়েছে তাই জন্যই আমি এটাকে ইউজ করেছি এবার লাইন ইউজ করাটা এটা তোমাদের উপর ডিপেন্ড করছে কেউ দিতেও পারো কেউ না দিতে পারো শহুরে জীবনের ব্যস্ততা ভিড়কে পেরিয়ে বিগত দিনের বিষাদ শহুরে ব্যস্ততা কোলাহলের বিষণ্নতা সব কিছু মিলিয়ে ক্লান্তিকর অনুভূতিগুলো আমাকে হাঁপিয়ে তুলেছিল পরিবারকে সঙ্গে নিয়ে হাওয়া বদলের আশায় শহর থেকে অনেকটা দূরে গ্রামের বাড়িতে আসা সেখানে অনেক ছোট ভাই বোন আত্মীয় স্বজন রয়েছে সকালে বনেদের ফুল কুড়ানো থেকে শুরু করে প্রাতরাশ সেরে ছোট ভাই বোনদের সাথে সময় কাটানো তাদের সাথে মাঠ ধান ক্ষেত পরিদর্শন খেলাধুলা সব মিলিয়ে সারা দিনটা বেশ উত্তমপূর্ণ কাটাচ্ছে সকাল যতটাই উত্তমপূর্ণ কাটায় সন্ধ্যার অনুভূতিটা যেন সবচেয়ে মলিনতম সন্ধ্যায় একা নদীর ধারে বসে কয়লার হালকা উষ্মার অনুভব আর প্রিয় লেখকের বই সঙ্গে এক কাপ কফি এইভাবেই চলছে বিগত চার পাঁচ দিন প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার অনুভূতি একটা চরম শান্তির পিপাসা জাগিয়ে তোলে সকাল থেকেই সবুজ গ্রাম্য প্রকৃতির গন্ধে নিজেকে সেই পরিবেশের সাথে মিশিয়ে তুলেছি মনে হয় যেন সময় এখানেই থেমে যাক বন্ধুদের মুখে শোনা একটা কথা বেশ ভাবাচ্ছে আমাকে একা কোনো পাহাড়ি রাস্তায় নিজেকে প্রকৃতির বুকে হারিয়ে ফেলার অনুভূতিটাই নাকি আলাদা তাই ভাবছি কোনো একদিন প্রকৃতির বুকে একা দাপিয়ে বেড়ানোর কথা কয়েকদিন ধরে কাটানো শান্ত স্নিগ্ধ সন্ধ্যা আমার অভ্যেসের পরিবর্তন ঘটিয়ে ফেলেছে তাই ভাবছি বাকিটা তোলা থাক ভবিষ্যতের জন্যে ব্যাপারটাকে আরও সহজভাবে বোঝার জন্য বলছি যে ভেবে নাও বন্ধু বন্ধুবান্ধবের সাথে যখন আমরা গল্প করি গুজব করি তখন যেই সুন্দরভাবে জিনিসটাকে এক্সপ্লেন করে বলি কোথায় কি করেছি কিভাবে ঘটেছে ঘটনাটা সেইভাবেই বর্ণনা করে তোমরা অনুচ্ছেদটা তোমাদের এক্সপিরিয়েন্সটাকে বর্ণনা করে লিখতে পারো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাকে সকলের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে ধন্যবাদ